হ্যালো বন্ধুরা, আমি আজকে ঝাড়খণ্ডের একটা ঘটনা নিয়ে কথা বলবো। আমাদের মধ্যে অনেকেই হয়তো এই ঘটনাটা জানে, আবার অনেকেই হয়তো জানে না। প্রেমের প্রস্তাব গ্রহণ না করায় দুমকায় অঙ্কিতা নামে এক নাবালিকাকে জীবন্ত পুড়িয়ে মারবার অভিযোগ উঠেছে শাহরুখ হোসেন নামের একটা ছেলের বিরুদ্ধে। অভিযোগ, 23 বছরের শাহরুখ গভীর রাতে জানালা দিয়ে পেট্রোল ছুড়ে দেয় ওই নাবালিকা মেয়েটির গায়ে। পরে সেই নাবালিকার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হসপিটালে মেয়েটিকে নিয়ে যাওয়া হয়, কিন্তু 28 আগস্ট মেয়েটির মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ শাহরুখকে এবং নয়ন খান নামে একজনকে গ্রেপ্তার করে। জানা গেছে পুলিশ প্রথমে অঙ্কিতার বয়স 19 বলে রেকর্ড করে, পরে অবশ্য তাদের ভুল সংশোধন করে 15 বছর করা হয়। ঝাড়খণ্ড শিশু কল্যাণ কমিটি FIR এ অতিরিক্ত ধারা যোগ করে মামলা দায়ের করতে বলে। তারা এও জানিয়েছিল যে অঙ্কিতার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট অনুযায়ী সে নাবালিকা, যদিও পুলিশের দাবি অঙ্কিতা নাবালিকা নয়। ঘটনার জেরে সফর হয়েছে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন, দোষীদের শাস্তির দাবিতে সরব হয় তারা। সেইখানে জানা যায় অঙ্কিতার বাবাকে মুসলিম ধর্ম গ্রহণ করতে বলা হয়েছিল, নাহলে অঙ্কিতার বাবাকে মেরে ফেলা হবে এরকম হুমকি পাওয়া যায়। এইরকম হুমকি দেয় সেইখানকার মুসলমানরা। তাদের আরো অভিযোগ, অঙ্কিতাকে 4 মাস ধরে বিরক্ত করছিল শাহরুখ। ঘটনার আগের দিনও অঙ্কিতাকে হুমকি দিয়েছিল শাহরুখ। অঙ্কিতার দাদু বলেছেন শাহরুখ অঙ্কিতাকে কথা বলবার জন্য চাপ দিচ্ছিল, আর শাহরুখ যা হোক করে অঙ্কিতার ফোন নাম্বারটা জোগাড় করেছিল, আর শাহরুখ সেই নাম্বারে ফোন করেই অঙ্কিতাকে মেরে ফেলবার হুমকি দিয়েছিল। মৃত্যুর আগে অঙ্কিতা হসপিটালে থাকাকালীন বয়ান দিয়েছে, পেট্রোল কহা পর ফেঁকা গিয়া থা? পেট্রোল এক ডিব্বা মে দুগো লড়কা থা, ও আর এক ছোটুয়া থা, হম ফিরতি সাথ আর এক লড়কা, হম ফিরতি খোল কে দেখে থে। আপ মুসলিম বহুল ক্ষেত্র মে রহতি হ্যায়? না, মা তো জ্যাদা মুসলিম হ্যায় ওগো কাউ না। নাম কে উনকা? শাহরুখ। আর আর উসকে সাথ এক লড়কা জো হ্যায়? হ্যাঁ, ছোটু। আর আপকো শরীর মে কহা কহা প্রবলেম আয়া? সব জগহ আয়া, টোটাল জগহ, আমি মুখ থোড়া সা ছোড়া দিয়া, বাকি পুরা শরীর মে প্রবলেম। যে জানালা দিয়ে পেট্রোল ছুড়ে দিয়েছিল শাহরুখ, প্রেমের প্রস্তাব মেনে না নেওয়ায় অঙ্কিতাকে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে অঙ্কিতার পরিবারের সদস্যরা। অঙ্কিতার ঠাকুমা বলেছেন অপরাধীদের ফাঁসি হলেই আমার নাতনির আত্মা শান্তি পাবে। এই খবর ছড়িয়ে পড়তেই তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। ঝাড়খণ্ডের প্রধান বিরোধী দল BJP এবং BJP'র সহযোগী সংগঠন রবিবার রাত থেকেই দুমকা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করে। দুমকার এই তরুণীকে অভিযুক্ত যুবক আগেও হুমকি দিয়েছিল বলে সোমবারে দাবি করেছেন বিরোধী দলের নেতা বাবুলাল। তার দাবি, ওই দিন অঙ্কিতা ও তার পরিবার অভিযোগ জানাতে পুলিশের কাছে গিয়েছিল বারবার, কিন্তু দুমকার DSP নূর মুস্তফা FIR দায়ের না করে ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। উত্তেজনার প্রভাবে দুমকার আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতির আশঙ্কায় 144 ধারা জারি করেছিল জেলা প্রশাসন। সেই থমথমে পরিস্থিতির মধ্যেই 29 আগস্ট সোমবার বিকালে অঙ্কিতার মৃতদেহকে পোড়ানো হলো দুমকায়। তারপরে ঝাড়খণ্ড সরকারের তরফ থেকে জানানো হয়েছিল অঙ্কিতার খুনের অভিযোগে শাহরুখের বিচার হবে, কিন্তু এখানে প্রশ্ন একটাই, নূপুর শর্মার সেই মন্তব্যের ওপর যখন রাঁচিতে বিক্ষোভ শুরু হয়েছিল, সেই সময় পুলিশের গুলিতে যারা আহত হয়েছিল তখন এয়ার অ্যাম্বুলেন্সে তাদের দিল্লি পাঠানো হয়, কিন্তু অঙ্কিতার ক্ষেত্রে এমনটা করা হলো না কেন? অঙ্কিতা দুমকা মেডিকেল কলেজ এবং রাঁচিতে প্রয়োজনীয় চিকিৎসা পায়নি বলে অভিযোগ উঠেছে। 23 আগস্টে মূল দোষী শাহরুখকে গ্রেপ্তার করা হয়েছিল, আর সোমবারে তার সঙ্গীকেও গ্রেপ্তার করা হয়। দুমকার পুলিশ সুপার অম্বল লাকরা বিশ্বাস দিয়েছে দ্রুত তদন্তের, অন্যদিকে রাজ্য সরকারের তরফে দ্রুত তদন্তের বিশ্বাস দেওয়া হয়েছে, আর অঙ্কিতার পরিবারকে 10 লক্ষ টাকা অনুদান দেওয়া হবে বলে জানা গেছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন বলেছেন এরকম লোকেদের কোনোভাবেই ক্ষমা করা উচিত নয়, তাদের কঠোর শাস্তি দিতেই হবে। এই ঘটনার জেরে দুমকায় বিক্ষোভ শুরু হয়েছিল। ডেপুটি কমিশনার রবি শুক্লা এবং পুলিশ সুপার অম্বল লাকরা সেখানে হাজির ছিল। রাঁচির ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে অঙ্কিতার পুড়ে যাওয়া পোশাকের টুকরো বা অন্য কোনো নমুনা পাঠানোর নির্দেশ দিয়েছিল স্পেশাল পক্সো আদালত। বুধবারের বিশেষ এই আদালত অভিযুক্ত দুজনকে 72 ঘন্টার জন্য পুলিশ রিমান্ডে পাঠিয়েছিল। পুলিশ জানিয়েছিল তদন্তের জন্য তাদের দুজনকে জেরা করবার নির্দেশ দিয়েছিল আদালত। আরও অবাক লাগে, শাহরুখকে যখন গ্রেপ্তার করা হয় তখন সে হাসছিল, যেন তাকে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। অঙ্কিতার পরিবার দাবি করেছে যে শাহরুখ বারবার বলেছে সে যা খুশি করতে পারে, তার কোনো ভয় নেই, এমনকি জেলে গেলেও সে সহজেই সেখান থেকে ছাড় পেয়ে যাবে। NCRB ডাটা অনুযায়ী ক্রাইম এগেনস্ট ওম্যান অনেকটাই বেড়েছে, 15.3% 2020 থেকেও। 2020 কেস রেজিস্টার হয়েছিল প্রায় 3,71,503, আর সেই কেস 2021 বেড়ে দাঁড়িয়েছে 4,28,278, আর এর মধ্যে উত্তরপ্রদেশের রেজিস্টার কেস সবচেয়ে বেশি, তারপরে রয়েছে রাজস্থান, ওয়েস্ট বেঙ্গল, মহারাষ্ট্র, উড়িষ্যা।
অর্থাৎ নারী সুরক্ষার আশ্বাস দিয়ে ভোটের সময় প্রতিশ্রুতি দেওয়া হলেও সেই প্রতিশ্রুতি রক্ষার দায় সরকার কতটা পালন করেছে তা তো বোঝাই যায়। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স রাজ্যে নিজে বলেছেন, কেস ফাইল করা হলেও তো তার শুনানি হতে হতে রায় বেরোতে বেরোতে অনেক সময় লেগে যায়। যদিও এই কেসে প্রশাসনের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এই কেসটাকে দেখবেন। এই কেসের ক্ষেত্রে সরকার অঙ্কিতার পরিবারকে 10 লাখ টাকা দেওয়ার কথা বলেছেন, কিন্তু এক্ষেত্রে অঙ্কিতার বাবা দুঃখ প্রকাশ করে বলেছেন, যদি এই টাকা অঙ্কিতার মৃত্যুর আগে দেওয়া হতো তাহলে তা অঙ্কিতার চিকিৎসার কাজে লাগানো হতো, কারণ অঙ্কিতার মায়ের মৃত্যু হয়েছিল ক্যান্সারে, তাই তার চিকিৎসা খরচের জন্য তাদের প্রায় সব সম্পত্তি বেচে দিতে হয়েছিল। আর অঙ্কিতার বাবা 200 টাকা রোজের কাজ করতেন, আর অঙ্কিতা টিউশন পড়িয়ে 1000 টাকা করে পেত, যা দিয়ে তাদের কোনো রকমের সংসার চলত। তাই অঙ্কিতার চিকিৎসার ক্ষেত্রে টাকাটা অনেকটাই প্রয়োজন ছিল। এমনকি তিনি এটা অভিযোগ করেছেন যে হসপিটালে 40 থেকে 45 মিনিট অঙ্কিতাকে নিয়ে অপেক্ষা করতে হয়েছে ডক্টরের জন্য। পরে ডক্টর এলে অঙ্কিতাকে রেফার করে দেয় রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল কলেজে, যেখানে 5 দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে অঙ্কিতা। অবশেষে 28 আগস্ট রবিবার অঙ্কিতার মৃত্যু হয়। এই ঘটনার পরে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে আসে, নারীরা এই রাজ্যে বা দেশে সত্যিই কি সুরক্ষিত? আপনার পাশের যে কোনো মহিলাকে যদি প্রশ্ন করেন তাহলে শুনবেন 10-এর মধ্যে 9 জনই ভিড় বাস বা ট্রেনের মধ্যে শ্লীলতাহানির শিকার হয়েছে, যার অধিকাংশই থানায় অভিযোগ করা হয় না। যদি করাও হয় এমনও খবর জানা যায় যে পুলিশের দিক থেকে বলা হয়েছে এ তো শুধু শ্লীলতাহানি, ধর্ষণ তার নয়, যদি ধর্ষণ হয় তখন অভিযোগ করতে আসবেন। যদিও সব পুলিশ এরকম ধরনের মানুষ হয় না, যদি হতো যত কেস দিনে সলভ করা হচ্ছে তাও সম্ভব হতো না। তবে এটাও ঠিক যে উল্টোটাও ঘটে, তাই আমাদের এই ঘটনা বন্ধ করবার আগে নিজেদের মানসিকতা বদলাতে হবে। এই ধরনের ঘটনা ঘটলেই ভিকটিম বা অপরাধের কি ধর্ম ছিল, মেয়েটি কি ধরনের পোশাক পরেছিল, বাড়ির বাইরে গভীর রাতে তার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটলে বাড়ির বাইরে মেয়েটি রাত পর্যন্ত কেন থাকতে গেল, এই ধরনের মানসিকতা আমাদের তাড়াতাড়ি ঝেড়ে ফেলতে হবে আর দাবি জানাতে হবে স্পেশাল ডিপার্টমেন্টে, যার দ্বারা এই ধরনের কাজ করবার আগে দোষীরা ভয় পাবে শাস্তির। এর সাথেই একজন সভ্য মানুষ হিসাবে একটা মেয়েকে মায়ের মর্যাদা দিতে হবে। আগের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। আর পরের ভিডিওটা দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।